নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ডেভেলপমেন্ট অফ চাইল্ডের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা এর আগের দিনের আলোচনার পর আজকে আমরা কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে আলোচনা করব। আপনারা এর আগের কোশ্চেনগুলো দেখতে চাইলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে দেখুন সিডিপি টেক্সট পেপার বলে আপনাদের কোশ্চেনগুলো দেওয়া আছে টেস্ট পেপার তা সেই কোশ্চেন গুলো দেখুন আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার গুলো বুঝতে পারবেন তো চলুন আজকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা তা আমরা আজকে আলোচনা শুরু করব এর আগের দিনের হোম ট্যাক্সের প্রশ্ন নিয়ে তা আজকে আমরা হোম ট্যাক্সের প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আর আপনারা সবাই খাতা নিয়ে আশা করি প্রস্তুত আছেন কেননা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের এই সাবজেক্টে আপনাদের পারফরমেন্স কোথায় তা যে পনেরোটা প্রশ্ন এখান থেকে করাবে সে সেই গুরুত্বপূর্ণ বা সেই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব তো চলুন আপনারা আশা করছি খাতা পেন নিয়ে প্রস্তুত তা আমরা আলোচনা শুরু করছি তা ষোলো নম্বর প্রশ্ন ছিল যেটা এর আগের দিনে হোম ট্যাক্সের প্রশ্ন ছিল হেরিডিটি এক্সিস্ট ইন দ্য জিন দ্যাট কামস ফ্রম অপশন এ ছিল মাদার অপশন বি ছিল ফাদার অপশন সি ছিল গ্র্যান্ডফাদার এবং অপশান ডি ছিল প্যারেন্টস তাহলে ষোলো নম্বর প্রশ্ন আর ষোলো নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন অপশন ডি প্যারেন্টস তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং তাদের সবার উত্তর সঠিক এবং যাদের ইমেল অ্যাড্রেস ছাড়া আছে আপনারা তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আজকের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টিন

পরবর্তী প্রশ্ন क्वेश्चन नंबर 18 ওয়ান অফ দা 23 ক্রোমোজোমস হুইচ ইজ অফ স্পেশাল সিগনিফিক্যান্স ইজ नोन অ্যাজ অপশন এ দা সেক্স ক্রোমোজোম অপশন বি জিন অপশন সি অটোজোম এবং অপশন ডি স্পার্ম সেল তাহলে 18 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দা সেক্স ক্রোমোজোম চলুন আজ আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 18 चिल्ड्रन फ्रॉम পার হোমস বাট স্মল ফ্যামিলি সাইজ স্টিল हैव দা চেঞ্জ টু গেট বেটার এনভারনমেন্ট ফর গ্রোথ বিকজ দে আর লাইকলি টু ফেস লেস দেন চিলড্রেন ফ্রম পুয়ার ফোমস বাট লার্জ ফ্যামিলি সাইজ অপশান এ আছে স্যানিটারি কন্ডিশন অপশান বি আছে হ্যাপি প্যারেন্টস অপশান সি পিসফুল কন্ডিশন আর অপশান ডি হচ্ছে ইম্প্রোভাইজড কন্ডিশন তাহলে উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইম্প্রোভাইজড কন্ডিশন নেক্সট কোশ্চেনে চলে আসবো কোশ্চেন নম্বর টোয়েন্টি দ্য প্রেজেন্ট ফাইন্ডিং ইজ দ্যাট Both, contribute jointly to the determination of behavior এর সঠিক উত্তর আমাদের এই শূন্য স্থানে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং অপশন ডি আছে হেরিডিটি অ্যান্ড এনভার তাহলে কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি হেরিডিটি অ্যান্ড তাদের সবার উত্তর সঠিক তাহলে কমপ্লিট অ্যানসারটা কি হলো দ্য প্রেজেন্ট ফাইন্ডিং ইজ দ্যাট বোথ হেরিডিটি কন্ট্রিবিউট জয়েন্টলি টু ডিটারমিনেশন অফ বিহেভিয়ার তাহলে আপনারা বুঝতেই পারছেন যেখানে হেরিডিটি থাকছে সেটা কিন্তু উত্তর হচ্ছে তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য বিল্ড ইন বায়োলজিক্যাল ডেভেলপমেন্টাল গ্রোথ প্রসেসেস হ্যাভ বিন গিভেন দ্য নেম অফ তাহলে সেটাকে কি বলা হয় অপশান এ হেরিডিটি অপশান বি ম্যাচুরেশন অপশান সি নিউরোল নিউরোলজিক্যাল চেঞ্জেস এবং অপশন ডি আছে স্টেট অফ রেডিনেস একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি ম্যাচুরেশন নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি টু দা নেচার ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার ইজ কুইক অপশন এ রিসেন্ট অপশন বি কনফিউজ অপশন সি ওল্ড এবং অপশন ডি নান অফ দিস বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওল্ড নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি

চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এ চাইল্ড উইথ ইন্টেলিজেন্স বাট উইথারেজ হিম মোর অপরচুনিটিস অফ লার্নিং উইল অ্যাচিভ অপশন অপশন এ বেটার ইন ইন লাইফ লাইফ বি অপশন সি নাথিং ইন লাইফ এবং অপশন ডি নান অফ দিস চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক অপশান এ বেটার ইন লাইফ এই কোশ্চেনের आंसर সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেন question number 25 the concept of state readiness in maturation is important in understanding development of behavior because it teaches us, teach us that certain skill may be certain skill may be difficult or impossible to learn before

দ্য ক্রোমোজমস আর কল্ড সেটাকে কি বলে অপশান এ অ্যাটমস অপশন বি মলিকিউলস অপশন সি প্রোটনস এবং অপশন ডি জিনাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রিসেন্ট ইয়ার্স এ হাইলি ম্যাগনিফাইড ভিউ অফ ক্রোমোজমস অ্যান্ড জিন্স ইজ প্রোভাইডেড বাই দ্য অপশান এ মেকানিক্যাল বাইনাকুলার্স অপশান বি টেলিস্কোপ অপশন সি ম্যাগনিফাইং গ্লাস আর অপশন ডি ইলেকট্রন মাইক্রোস্কোপ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ ফলোড বাই অপশান এ লার্নিং অপশন বি হেরিডিটি অপশান সি পিউরিটি এবং অপশন ডি হচ্ছে এ এন এস তাহলে উনত্রিশ নম্বর প্রশ্ন আর উনত্রিশ নম্বর প্রশ্ন এই কোয়েশ্চনের সঠিক উত্তর অপশন এ লার্নিং নেক্সট এন্ড লাস্ট क्वेश्चन क्वेश्चन নাম্বার 30 হুইচ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস আই কালার অপশন এ পিটিউলিটি অপশন বি থাইরয়েড অপশন সি এবং অপশন ডি এনভায়রনমেন্ট 30 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি তো বন্ধুরা আমরা আজকে 15টা क्वेश्चन আপনাদের সামনে সলভ করলাম আর আপনারা সবাই একে একে এবার সদভাবে ক্যালকুলেশন করুন কে কত মার্কস পেয়েছেন এবং আপনাদের প্রাপ্ত মার্কসটা আপনারা আমাদেরকে পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্ট সেটা হচ্ছে হোম ট্যাক্স কোশ্চেন অ্যানসার পার্টে তো আজকে আমি আপনাদের হোম ট্যাক্স প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো প্যাটার্নস অফ হিউম্যান বিহেভিয়ার ডেভেলপ অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারঅ্যাকশন বিটুইন জেনেটিক ফ্যাক্টর এন্ড ফ্যাক্টরস অফ অপশন এ জিন অপশন বি মলিকিউল অপশন সি এনভায়রনমেন্ট এবং অপশন ডি নান অফ দিস আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্স প্রশ্নটা বলছি মলিকিউলস অপশান সি এনভারনমেন্ট এবং অপশান ডি নান অফ দিস আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ